প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটির সাথে রেপের সম্পর্ক কোথায়, মানে ওই যে অবাধ মেলামেশার কথাটি সেটি বলেছেন, এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে এর সাথে আসলে রেপের কিন্তু সম্পর্ক নেই। এবং আরেকটি হচ্ছে বাংলাদেশে কিন্তু সব ধরনের যে পর্ন সাইট সেটি কিন্তু বন্ধ রয়েছে। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে এখন আপনি এই পর্ন সাইটটিকে কিভাবে দোষারোপ করতে পারেন? আনমিউট করে কথা বলবেন। জি, আমি যে যতটুকু জানি বা যতটুকু শুনেছি এ পর্যন্ত, গত কিছুদিন আগে পর্ন সাইট গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন নাকি আবার খুলে দেওয়া হয়েছে, আমি কনফার্ম না, আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি যে পর্ন সাইট গুলো আবার খুলে দেওয়া হয়ে গেছে। এখন এখন জায়গাটা হচ্ছে যে এই জায়গা যেটা আমরা কথা বলতেছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই বিষয়টা আলাদা, ওইটা হচ্ছে ব্যক্তিগত আমাদের জায়গা থেকে আমরা যেটা চিন্তা করি একজন গার্লফ্রেন্ড হিসেবে কিংবা একজন বান্ধবীকে আমি যেভাবে কল্পনা করি সেটা ধর্ষণের ক্ষেত্রে কোনোভাবে প্রভাব ফেলে না। এখন আমার জায়গাটা হচ্ছে যে পর্ন সাইটের ক্ষেত্রে আমি যে জায়গাটি কথা বলছি, আমাদের বিপর্যস্ত মানসিকতার ক্ষেত্রে যদি এই সাইটগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে অনেক ক্ষেত্রে ধর্ষণ বাংলাদেশে কমে যাবে। জি, আপু কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, এই যে এই প্রসঙ্গে আমি বয়সের হিসাবটা নিয়ে আসবো। যেমন পর্নোগ্রাফির যে একটা ব্যাপার সেটি হচ্ছে যে ওখানে কিন্তু অ্যাডাল্ট টিনেজ এইসব ছেলে মেয়েদের মানে ভিডিওগুলো বেশি থাকে এবং হলো যে তারা এইসব দেখে। তাহলে আপনি বলেন একটা মেয়ের পরিপূর্ণ হতে 13 থেকে 19 বছর পর্যন্ত সময় লাগে, মানে পরিপূর্ণভাবে তাকে দেখে অ্যাট্রাক্টেড ফিল করার বা এই মেয়েটিকে দেখে আমার ভিতরে কিছু একটা কামনা উদ্রেক হলো সেটি হতে অন্তত 13 বছর বয়স পর্যন্ত ওয়েট করা লাগে, তারপরে সেই মেয়েটি আস্তে আস্তে মেয়ে মানুষ যদি বলি সেটি হতে যায়। তাহলে 5 বছরের একটা বাচ্চা মেয়ে, সে তো তার সাথে একটা ছেলের কোনো পার্থক্য নেই, সেই মেয়েটি কেন ধর্ষিত হয়? ইভেন গত 2 দিন আগে একটি খবর আসলো 2 বছরের একটা শিশু পর্যন্ত ধর্ষিত হয়েছে। আবার একইভাবে একটি মেয়ে যখন 40, 45, 50 পার হয়ে যায় তখন কিন্তু তার মধ্যে আর সেই যে অ্যাট্রাক্টেড যে ব্যাপারটা সেটি কিন্তু আর থাকে না, সে কিন্তু অন্য পুরুষকে আকৃষ্ট করতে পারে না। অথচ আমরা এই গত সপ্তাহে মানে এই কয়েকদিন আগে এই রিপোর্টও পেয়েছি যে 70 বছর বয়স্ক একজন বৃদ্ধা তাকেও ধর্ষণ করা হয়েছে, তার মধ্যে তেমন কিছু ছিল না। তাহলে এই যে 5 বছরের এবং 70 বছরের এই ঘটনাটা কেন ঘটলো, ঘটনাগুলো তাহলে কেন ঘটলো? আপু দেখেন, যে যারা ধর্ষক মূলত তাদের ক্ষেত্রে কিন্তু অবস্থাটা সত্য, তারা নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছে সেখানে সে আর বাচ বিচার করতেছে না যে কার বয়স 70। আপনি যে 70 বয়সের কথা বললেন, সেই 70 বছর বয়স্ক নারীকে ধর্ষণ করেছে একজন 34 বছর বয়স্ক এক লোক, আবার এই 7 বছর বয়সী যে শিশুটাকে ধর্ষণ করেছে এটাকে একজন বয়স্ক পুরুষই ধর্ষণ করেছে। এখন যে ধর্ষকের ক্ষেত্রে যদি চিন্তা করেন বিষয়টা, ধর্ষক কিন্তু ঠিকই বিপর্যস্ত মানসিকতায় পৌঁছে গেছে অলরেডি, সে এখন আর বাস বিচার করার সময় পাচ্ছে না, কিংবা সে নিজেকে এই জায়গা পর্যন্ত কন্ট্রোল করছে না আমি কোনো ভালো নারীর প্রতি আকৃষ্ট হব, কিংবা সে এত অস্থির হয়ে গেছে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না, সে 70 বছর নারীর দিকে লক্ষ্য করছে না, সে 7 বছর শিশুর দিকে। আপনি ওই ধর্ষকের পক্ষে সাফাই গাইছেন যে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কিন্তু এটা তো অলরেডি একটা ক্রাইম, সে একটা ক্রাইম করে ফেলেছে। আপু আপু আপনি বিষয়টা বুঝতে পারেন না, আমি ধর্ষকের পক্ষে সাফাই গাইবো এটার তো কোনো প্রশ্ন আসে না। আমার জায়গাটা হচ্ছে যে সে কিন্তু তার অবস্থায় পৌঁছে গেছে, ধর্ষক সে যে কোনোভাবেই হোক তার বিপর্যস্ত মানসিকতায় কিন্তু সে পৌঁছে গেছে, সে এই যে জায়গাটায় পৌঁছে গেছে সে সেই জায়গা থেকে তার এই ধর্ষণের কার্যকলাপ গুলো করতেছে, আমার জায়গাটা হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি।